আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সময় তো মামুন ভাই মালয়েশিয়া থেকে, আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আল্লাহ আপনাকেও দুনিয়া এবং আখিরাতে কল্যাণের উপর রাখুন, সম্মানিত করুন কাল কিয়ামতের মাঠে। একদিনই ভাই আপনার, একদিনই ভাই সে ওহিকে অস্বীকার করে, ওহিকে মানে না। সে বলতেছে যে এটা এইভাবে ওহি নয়, কোরআন নাজিল হয়েছে আল্লাহ রসুলের সিনার সাথে, আল্লাহর সিনা মিলাই ওহি এইভাবে কোরআন নাজিল করেছে, নাউজুবিল্লাহ। সংক্ষিপ্ত কথা হলো মামুন ভাই, যে ওই দিনই ভাই মুসলিম ভাই যে আপনি বলছেন, সে যদি মাথা পাগল হয়ে থাকে, মানে মাথা যদি পাগল হয় তাহলে তো শরীয়তের হুকুম নাই, সে পাগল ব্যক্তি। ইসলামী শরীয়তে তিন ব্যক্তির গুনাহ লেখা বন্ধ থাকে, আমলনামা লেখা বন্ধ থাকে। এক নম্বরে পাগল, যে বন্ধু সুস্থ না হবে, ঘুমন্ত ব্যক্তি যেহেতু বন্ধু ঘুম থেকে না উঠবে, শিশু বাচ্চা না বালক বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, যে বন্ধু সাবালিক সাবালিকা না হবে, এ বন্ধু তাদের আমলনামা বন্ধ রাখা হয়। এখন যদি সে পাগল হয় তাহলে তো এই বিষয়ে আমাদের কোনো কথা নাই। আর যদি সুস্থ মুশকিতে বলে থাকে কোনো ব্যক্তি, সে নয় যে কোনো ব্যক্তি এরকম ওহিকে অস্বীকার করবে তাহলে সে কাফের। এই কথা তাকে স্পষ্টভাবে বলে দিতে হবে যে কোনো ব্যক্তি যদি এই এইভাবে ওহিকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। এবং তাকে যদি কেউ কাফের সন্দেহ না করে তাহলে সেও কাফের, এই কথা মনে রাখতে হবে। তাকে যদি কেউ কাফের না মনে করে সেও কাফের, কারণ আল্লাহর কোরআনটা পুরোটাই ওহি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা পুরোই ওহি, ইসলামী শরীয়ত পুরোটাই ওহির মাধ্যমে নাজিল করা হয়েছে। কেউ যদি এই কথা অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। সে কোরআনকে এবং হাদিসকে, অর্থাৎ ইসলামী শরীয়তকে পুরোটাই সে অস্বীকার করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বহু আয়াতে নাজিল করছে ওহির কথা, ওহির কথা বহু আয়াতে বলছেন। সূরা জিনের প্রথমে আল্লাহ বলতেছেন, কুল, নবী আপনি বলেন, ও হাইয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা নাফারু মিনাল জিন। কুল, নবী আপনি বলেন, ও হাইয়া ইলাইয়া, আমার কাছে ওহি নাজিল করা হয়েছে। আল্লাহ বলতেছেন নবীকে, এবার চিন্তা করেন তাহলে অস্বীকারটা কোথায় চলে যায়, মানে আল্লাহকেও সে অস্বীকার করে দিছে, তাহলে সে কাফের হওয়ার বাকি আছে কোনো কিছু এখানে? তারপর আল্লাহ বহু আয়াতে বলছে, ওলাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা, আপনার কাছে ওহি নাজিল করেছে, আপনার পূর্বে নবীদের কাছে ওহি নাজিল করেছে। তারপর আল্লাহ বলতেছে, ইন্না ওহাইনা ইলাইকা, আমি আমরা আপনার কাছে, আমি আপনার কাছে ওহি নাজিল করছি। ইন্না ওহাইনা ইলাইকা, আমি আপনার কাছে ওহি নাজিল করছি। এবার চিন্তা করেন আল্লাহর কথাকে কিভাবে তারা অস্বীকার করে, নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানদের কিভাবে বলবেন? এই জন্য কোনো ব্যক্তি যদি এই অস্বীকার করে এই ধরনের তাহলে সে কাফের, আর তাকে যে কাফের না বলবে সেও কাফের, একবার ডাইরেক্ট মুরতাদ, এনে কোনো হুকুম নাই দিত। তারপরে নাজিল শব্দ বলা হয় উপর থেকে কোনো জিনিস নিচে নামাকে, নাজিল বলা হয়, নুজুল, নুজুল বলা হয় অবতরণ করা। অবতরণ মানে অবতরণ কথার অর্থ কি? উপর থেকে নিচে নামলেই তো অবতরণ করা হয়, তা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন, উপর থেকে নিচে থেকে নাজিল করছেন। তা আল্লাহ বলছেন কত জায়গাতে নাজিল শব্দ ব্যবহার করেছে, যেমন ওহি শব্দ ব্যবহার করেছে এমনিভাবে আল্লাহ নাজিল শব্দ ব্যবহার করছেন। শাহরু রমাজান আল্লাজি উনজিলা, রমজান মাস এমন একটা উনজিলা, সেখানে নাজিল করেছে, ফিহি কোরআন, শাহরু রমাজান আল্লাহ উনজিলা ফিহিল কোরআন, কোরআন নাজিল করেছে। তা নাজিল শব্দ অবতরণ করছে উপর থেকে নিচে নাজিল, কার মাধ্যমে? আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নাজিল করছেন তাও বলছেন, এবং কিভাবে নাজিল করছেন তাও বলছেন। কোরআনটাকে একভাবে একাধারে, যেমন অন্যান্য কিতাবের মতো নাজিল করা হয় না, যখন প্রেক্ষাপট যেটা, যখন যেটা প্রয়োজন ছিল সেভাবে আস্তে আস্তে নাজিল করছেন। আল্লাহ কোরআন মাজিদে কোরআন সম্পর্কে আল্লাহ কি বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাজিল করছি এবং এটার হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। তাহলে এই কথা আল্লাহকে অস্বীকার করে দেওয়া হয়েছে, আল্লাহর কথাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে একদিন বলতেছিলেন, এটা স্পষ্ট সহি বিশুদ্ধ হাদিস, এটা কোরআনের একটা আয়াতের প্রেক্ষাপটে এই কথা বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে একদিন বলতেছিলেন যে আপনি যেভাবে আমার কাছে আসেন, আরও যদি পরিমাণ বেশি আসতেন, হ্যাঁ, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, জিবরাইলকে জানাই দিলেন যে নবীকে জানাও, ওমা নাতানাজ্জালু ইল্লা বি আমরি রব্বিক, আমি আমার আদেশে নাজিল, আমি আমার ইচ্ছা মতো নাজিল হইতে পারি না, আমি আমার ইচ্ছা মতো আপনার কাছে আসতে পারি না। ওমা নাতানাজ্জালু ইল্লা বি আমরি রব্বিক, আপনার রব যখন অনুমতি দেয় তখনই আসতে পারি, তাহলে কি কম কথা? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার ছাড়া কি জিবরাইলের কোনো পাওয়ার আছে, ক্ষমতা আছে?
আল্লাহ যখন অর্ডার করেন নবীর কাছে আসতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আসতো, এটা কে দেখছেন? সাহাবায়ে কেরাম দেখতেন। বাস্তব ফিল্ডে নবী সাহাবায়ে কেরাম বসে থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হইতো, এবং ওহির অনেক প্রকার হাদিসে উল্লেখ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অনেকবার উল্লেখ করা হয়েছে যে ওহী এইভাবে আসতো, এইভাবে আসতো, এইভাবে আসতো, জিব্রাইল আলাইহিস সালাম আসতেন, তারপর জিব্রাইল আলাইহিস সালাম আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বলতেন, এটা কি আসছে তোমরা চিনো? সাহাবিগণ খুঁজতেছিলেন এই হাদিসে জিব্রাইলের মধ্যে। তারপর সাহাবিদের উপস্থিতিতে ওহী নাজিল হইতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কামরাতে ওহী নাজিল করা হয়েছে। তারপরে এক সাহাবির দেহিয়াতুল কালবি সুরদের জিব্রাইল আলাইহিস সালাম আসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিল হয়েছে। বিভিন্ন সময় সাহাবায়ে কেরাম দেখছেন যে তারা অপেক্ষা করতেন যে এখন ওহী নাজিল করা হইতেছে। এইরকম হাদিসের হাজারো শত দলিলের ভিত্তিতে এই ওহী সাব্যস্ত, অথচ তারা এগুলিকে অস্বীকার করে দেয়। আল্লাহু আকবার! এই সমস্ত মানুষকে আর কি বলবেন, এদের থেকে সাবধান। এদেরকে যদি শোনানো সম্ভব হয় শোনায় দেন, এরা যদি তবা না করে আল্লাহর কাছে খাস ভাবে মাফ না চায়, তাহলে কাফের মুরতাদ অবস্থায় থেকে যাবে, এবং মুরতাদ অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে তাদের জাহান্নাম। আর যদি তবা করে হয়তো আল্লাহ মাফ করবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন, হক এবং সত্য রূপে প্রতিষ্ঠিত থেকে আল্লাহ সন্তুষ্ট মোতাবেক আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।